ফিরে এলাম ঋতুর পর, চোখ রাখবে এবার অন্যান্য খবরাখবরে। আসন্ন লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সুরমা বিধানসভা কেন্দ্রের শান্তির বাজার কমিউনিটি হলে বিজেপির দলের সাংগঠনিক বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে এবং এদিন সুরমা বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপাল, সুরমা বিধানসভার মণ্ডল সভাপতি সন্তোষ কুমার দাস, এসসি মোর্চার ধলাই জেলার সম্পাদক বিমল দেববর্মা, সুরমা মণ্ডলের সাধারণ সম্পাদক অমৃত লাল দাস, সাধারণ সম্পাদক ননী গোপাল কর সহ অন্যান্য নেতৃত্বরা আজ সেখানে উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক সভায় সুরমা বিধানসভা কেন্দ্রের 7টি বুথের বুথ সভাপতি, শক্তি কেন্দ্র, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা আজ উপস্থিত ছিলেন এবং প্রতিটি বুথেই বিজেপির সংগঠন নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও যেসব বুথে সংগঠন কিছু দুর্বল রয়েছে সেই সব বুথে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আজ নেতৃত্বরা আলোচনা করেছেন, প্রত্যেককে নিয়েই আজ সভায় মধ্যে আলোচনা করা হয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বা সংশ্লিষ্টরা কি বলছেন শুনবো। সুরমা মণ্ডলের উদ্যোগে আগামী 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এই মণ্ডলে, বিশেষ করে আমরা যে গাঁও চলো অভিযান, সেই অভিযানকে সামনে রেখে বুথ সভাপতি থেকে শুরু করে এই মণ্ডলের ভিতরে যারা নেতৃত্ব রয়েছে, মণ্ডল কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটির সঙ্গে সত্যিকেন্দ্র কনভেনারগণ রয়েছেন, পঞ্চায়েতের সম্মানীয় প্রধান অবদান সহ যারা এই মণ্ডলের মধ্যে বিশিষ্ট নেতৃত্ব কার্যকর্তারা রয়েছে, প্রত্যেককে নিয়ে আমাদের আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের যে বিস্তারক এই সুরমা মণ্ডলে, উনিও উপস্থিত রয়েছেন, মণ্ডলের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাই উপস্থিত রয়েছেন। এর মধ্যে আমরা 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে আমরা কীভাবে আগামী দিন আমাদের যে সম্মানীয় আদরণীয় প্রধানমন্ত্রীজি, ওনাকে আমরা এই বিধানসভা থেকে রেকর্ড পরিমাণে কীভাবে আমরা ভোট প্রদান করতে পারি, সেই বিষয়ে নিয়ে সবার মতামত নেওয়া হচ্ছে এবং আমরা আগামীতে এই মণ্ডলের যে সংগঠন, এই সংগঠনকে কীভাবে আমরা আরও শক্তিশালী করতে পারি সেই বিষয়ে আমাদের আজকে এই যে কর্মসূচি। আমি আশা করব যারা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে মতদান করে যাচ্ছেন এবং আমরা 2024 জন্য আমরা এই কার্যক্রম থেকে আমরা শুরু করে দিয়েছি কীভাবে 2024 যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা কীভাবে আমরা এই সুরমা থেকে আমরা আরও অধিক পরিমাণে ভোট আমরা দান করতে পারি সেই প্রস্তুতি আমাদের চলছে। আপনারা শুনলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপালের বক্তব্য। অর্থাৎ বলা যায় আজকে বিজেপি মণ্ডলের উদ্যোগে গ্রাম চলো অভিযান, এই লক্ষ্যকে সামনে রেখে একদিনের কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে শান্তির বাজার কমিউনিটি হলে। এছাড়াও 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে যেসব বুথে সংগঠনগুলি কিছু দুর্বল রয়েছে সেই সব দুর্বল জায়গাগুলিকে আরও মজবুত করতে, সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই কিন্তু আজ নেতৃত্বরা আলোচনা করেছে এবং প্রত্যেকের মতেই আজ দলের কাজের মাধ্যমে সংযোগের আহ্বান জানিয়েছেন এবং এই বিষয়ে সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপাল তিনি আজ তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।